যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডসের অজগরদের জন্য দুঃসংবাদ এলো বলে, কারণ বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই সেখানকার বাসিন্দাদের দৈনন্দিন খাবার মেনুতে যুক্ত হবে অজগর সাপ। চীনের মতো রেস্তোরাঁর সামনেও হয়তো ঝুলিয়ে রাখা হবে আস্ত সাপ। তবে তার আগে খতিয়ে দেখা হচ্ছে আসলে অজগরের মাংস খাওয়া ঠিক হবে কি না। বিস্তারিত দেখুন রিপোর্টে। ফ্লোরিডার এভারগ্রেডসে থাকা বার্মিস পাইথন মানুষের খাবার উপযোগী কিনা তা খুঁজে দেখা হচ্ছে। এতে সব দিক থেকে নিরাপদ মনে হলে বার্মিস পাইথন ঢুকে যাবে ফ্লোরিডাবাসীর খাদ্য তালিকায়। বিষয়টি নিয়ে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন FWC কমিশন স্টেটের স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করছে। অজগর সাপে পারদের মাত্রা নিরূপণ করে তা মানুষের জন্য ক্ষতিকারক কিনা তারা যৌথভাবে খতিয়ে দেখছে। যদি নিরাপদ বিবেচিত হয় তবে দ্রুতই বিভিন্ন রেস্তোরাঁর খাবারের মেনু কার্ডে জায়গা করে নেবে অজগর। অজগর একটি নির্বিষ সাপ, ফ্লোরিডার নিজস্ব প্রাণ সম্পদের মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়। 1980 দশকে এভারগ্রেডসে এই সাপ নিয়ে আসা হয়। স্টেটের স্থানীয় বিভিন্ন প্রাণীর জন্য এই অজগর এখন হুমকি হয়ে উঠেছে। এই অবস্থায় FWC-র পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ অজগর দেখলে যেন তা সম্পর্কে দ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানায়। তবে এখন প্রাণীটি মানুষের খাদ্য তালিকায় ঢুকে পড়লে এরই অস্তিত্ব সংকটের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। অজগর মানুষের খাবার তালিকায় নিরাপদ কিনা তা খুঁজে বের করতে নানা পরীক্ষা চালানো হচ্ছে। এ বিষয়ে FWC-র মুখপাত্র জানান, এতে থাকা পারদের মাত্রা পরিমাণের বিষয়টি এখনও প্রাথমিক ধাপে রয়েছে। এখন আমরা এর শরীর থেকে সংগৃহীত টিস্যুতে কি পরিমাণ পারদ আছে তা পরিমাণ করছি। This is a hatchling. This is a brand new snake. This was born this year. This is maybe a month old. Within 5 years this will be 12 13 feet. It's amazing how quick they grow. এভারগ্রেডস থেকে অজগর বিতরণের লক্ষ্যে কন্ট্রাক্টর নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে FWC-র সঙ্গে যৌথভাবে কাজ করছে সাউথ ফ্লোরিডা ওয়াটার ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট। এরই মধ্যে অঞ্চলটি থেকে 6,000-এর বেশি অজগরকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ফ্লোরিডায় অজগর এক বিরাট সমস্যা, বিশেষত গবাদি পশু ও পোষা নানা প্রাণী ভীষণ ঝুঁকিতে থাকে এগুলোর কারণে। স্থানীয় সব স্তন্যপায়ী প্রাণী এর আক্রমণের হুমকিতে রয়েছে, তাই যে কোনো মূল্যে এর সংখ্যা কমানো দরকার। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।